YouTube চ্যানেল ফেমাস বার্ড পিটি আজকে ফাটা চিলা কিভাবে চিনবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা নতুন কবুতর পালেন ভিডিওটি তাদের জন্য এই হচ্ছে একটি চিলা কবুতর চিলা কবুতরের দেখেন ফটোর ফরম্যাটটা ঠিক আছে ছোট ছোট এবং যেটি অরিজিনাল চিলা সেই কবুতরের মতো এটিরও পায়ে মোজা রয়েছে এবং তার নীলগুলো দেখেন ব্ল্যাক তাহলে আমরা একটি ফাটা চিলা কিভাবে নির্বাচন করব এই হচ্ছে কবুতরের পাখির সেটআপ এই পাশে দেখেন কবুতরের পাখির সেটআপ এই দেখেন এদিকে কবুতরের কিন্তু কালো যে শেডটা থাকার কথা কালো শেডটা নেই এই দেখেন এই যে পাখটাতে সাদা তারপর তার লেজ এই যে দেখেন চকচকা সাদা চকচকা সাদা আসছে তারপর এই পাশে দেখেন কবুতরটা এই যে পাখি দেখেন সাদা আসছে অনেক সাদা এই সাদাটাই হচ্ছে মূলত ফাটা এই পাশে দেখেন এই পাখটা দেখেন এই যে দেখেন সাদা এই যে চকচকা সাদা এটাই হচ্ছে কবুতরের মূলত ফাটা আরও এই কবুতরের অনেক ফাটা আছে এই যে লেজে একটা ফাটা এই যে পাখে এই যে দেখেন এই দিক দিয়ে ছোট ছোট সাদা সাদা পাখ বের হয়েছে এটি হচ্ছে ফাটা এই যে দেখতে অনেক সাদা লোম দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাটা কবুতর তাহলে অরিজিনাল চিলা যেরকম থাকে আর ফাটা কবুতর প্রায় সেমি তারপরও এই কবুতরটা মার্কিং মোটামুটি 30% হয়তো তার প্যারেন্টস ফাটা ছিল আমি যখন এটা বেবি কিনে নিয়ে আসছিলাম তখন এই কবুতরটা পিওর ছিল তখন এই ফাটাগুলো ছিল না আমি এই কবুতর কিনতে চেয়ে যে ভুলটা করেছি সেটি হলো তার প্যারেন্টস মা বাবা কেমন সেটা আমি না দেখে কবুতরটা কিনেছি যে কারণে এই কবুতরটা ফাটা পড়েছে আপনারা ভুলেও এই কাজটি করবেন না আপনারা যখন একটি কবুতরের বাচ্চা কিনতে যাবেন চিলার বাচ্চা তখন আপনারা অবশ্যই তার প্যারেন্টস দেখবেন দেখবেন যে তার প্যারেন্টস যদি ফাটা না থাকে ভালো হয় তাহলে তার বেবিগুলো ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই